প্রবাসীর স্ত্রীর প্রতারণা আজকের কিংবা গতকালের নতুন কোনো ঘটনা নয়। এর আগেও এমন অনেক খবর জানতে পেরেছি যে বিদেশ থেকে পাঠানো প্রবাসী স্বামীর টাকায় দেশে বসে স্ত্রী অন্যজনের সাথে গোপনে দিব্যি পরকীয়া প্রেম করে বেরিয়েছে। তারপর স্বামী দেশে আসার আগ মুহূর্তে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়েছে প্রবাসী স্বামীর অর্থ সম্পদ আত্মসাৎ করে। সম্প্রতি আবারও এমন একটি ঘটনা ঘটেছে ইতালিতে। ইতালিতে স্ত্রীর প্রতারণা করে স্বামীর 35 লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। স্বামী সন্তান ছেড়ে অন্যের ঘর করছেন, এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দেশটির মান্তোভা নামক স্থানে স্ত্রী লিজার এমন ঘটনায় দিশেহারা স্বামী রনি। জানা গেছে 2011 সালে কুমিল্লার দুর্গাপুর উপজেলার সাহেবনগর ইউনিয়নের মোসলেম উদ্দিনের ছেলে রনির সাথে একই উপজেলার আবুল কালামের মেয়ে লিজার পারিবারিকভাবে বিয়ে হয়। ইতালি প্রবাসী রনি উদ্দিন বিয়ের পর স্ত্রীকে রেখে ফের ইতালি যান। এরপর 2012 সালের 18ই অক্টোবর স্ত্রী লিজাকে ইতালিতে নিয়ে আসেন। দীর্ঘদিন পর তাদের দাম্পত্য জীবনে সোহানউদ্দিন নামে এক পুত্র সন্তান আসে। সন্তান জন্মের পর বছর খানেক তাদের সময় ভালোভাবেই চলছিল। হঠাৎ শুরু হয় স্ত্রীর পরকীয়া। লিজা তার কর্মস্থলে দেওয়ান সোহাগ নামে এক সহকর্মীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এমন ঘটনায় রনি ও লিজার মধ্যে কলহ সৃষ্টি হতে থাকে। বিরোধের এক পর্যায়ে লিজা তার একমাত্র শিশু সন্তান সোহানকে স্বামীর কাছে রেখে প্রেমিকের ইতালিস্থ বাসা থেকে চাকরি শুরু করেন। এরপরই তাদের মাঝে দূরত্ব বাড়তে থাকে। লিজার বিরুদ্ধে একাধিক পরকীয়ার অভিযোগ ওঠে। সূত্রে জানা যায়, ইতিমধ্যে রনির বাবা মুসলিম উদ্দিন প্রবাসী পুত্রবধূর বিরুদ্ধে একাধিক পরকীয়া, 35 লক্ষ টাকা আত্মসাৎ, বিয়ে, 6 বছর শিশুকে হত্যা চেষ্টা সহ নানা অপকর্মের অভিযোগ তুলে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন, ডায়েরি নম্বর 1560। এছাড়া স্ত্রী লিজা ও তার বাবা আবুল কালাম এবং মা হোসনে আরার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে ইতালি প্রবাসী ভুক্তভোগী রনি উদ্দিন জানায়, স্ত্রী লিজা 3-4 ছেলের সাথে পরকীয়া আসক্ত হয়। সে আমার সাথে ইতালি গিয়ে অন্য পুরুষের সাথে অবৈধ মেলামেশা ও পরকীয়া সহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। এছাড়া আমাকে তালাক না দিয়ে পরপর 2টি বিয়ে করেছে। জমি কেনার কথা বলে আমার কাছ থেকে 35 লক্ষ টাকা নিয়ে তার বাবা আবুল কালাম ও মা হোসনে আরার যোগসাজকে এসব কুকর্ম করেছে। গত 20 ডিসেম্বর লিজা বাংলাদেশে এসে আরেক প্রেমিক ভারতীয় নাগরিক নুরুল আমিনকে বিয়ে করেছেন। রনির বাবা মুসলিম উদ্দিন জানান, লিজার পরকীয়া প্রেমিক দেওয়ান সোহাগ লিজাকে রেখে বাংলাদেশে এসে অন্য এক মেয়েকে বিয়ে করে ইতালিতে নিয়ে যায়। পরে লিজাকে বাসা থেকে বের করে দেয়। এরপর থেকে লিজা আমার ছেলে রনির বিরুদ্ধে ইতালির আদালতে মিথ্যা মামলা করে হয়রানি শুরু করে। ইতালি থাকা অবস্থায় বাবার এলাকায় সম্পত্তি কেনার কথা বলে লিজা 35 লক্ষ টাকা আত্মসাৎ করেছে। এছাড়া বিভিন্নভাবে আমার ছেলে রনি উদ্দিনের কাছ থেকে লিজা উদ্দিন লাখ লাখ টাকা আত্মসাৎ করে। লিজা ইতালি যাওয়ার পর বিভিন্ন প্রবাসী ছেলেদের সাথে অনৈতিক সম্পর্ক করে অঢেল সম্পদের মালিকও হয়েছেন। প্রিয় ভিউয়ার্স, যে স্বামী লিজাকে ইতালি নিয়ে গেলেন, সেখানে গিয়ে সেই স্বামীর পেটে লাথি মেরে অন্যের হাত ধরে পথ চলাকে কিভাবে দেখছেন? একি কোনো নারীর কাতারে পড়ে নাকি জানোয়ারের কাতারে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক অসংখ্য শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন, যাতে এই লিজা নামের নারী যাতে কলঙ্কারী কোথাও মুখ দেখাতে না পারে। প্রতিনিয়ত ঘটে যাওয়া আরো এমন নানান ঘটনা নিয়ে নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।